দিন যত যাচ্ছে ভারত ও মালদ্বীপের কূটনৈতিক টানাপোড়েন যেন ততই বাড়ছে। মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার, আবার সেই মালের কাছে নয়াদিল্লির নৌঘাটে স্থাপন, সব মিলিয়ে পরিস্থিতি যখন উত্তপ্ত ঠিক সেই সময় জানা গেল নতুন তথ্য। এবার মালদ্বীপকে সামরিক সহায়তা দিতে যাচ্ছে চীন। শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে সোমবার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে দেশ দুটি। এ চুক্তির আওতায় বেইজিং থেকে বিনামূল্যে সামরিক সহায়তা পাবে মালে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রী দুই দেশের মধ্যে প্রতিরক্ষার সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করতে চীনের আন্তর্জাতিক সামরিক সহযোগিতা অফিসের ডেপুটি ডিরেক্টরের সঙ্গে দেখা করেন। এর পরপরই চুক্তিটি স্বাক্ষর হয়, যা উভয় দেশের শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে বলে মত বিশ্লেষকদের। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি মালে ও বেইজিং। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এদিকে এই চুক্তির একদিন পর মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ দেশটিতে থাকা ভারতীয় সেনাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী 10 মে এর পর একজনও ভারতীয় সেনা দেশটিতে থাকতে পারবে না বলেও জানান মুইজ। মালদ্বীপে চীনের উপস্থিতি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য। সম্প্রতি দেশ দুটির কূটনৈতিক দ্বন্দ্ব দিল্লির কৌশলগত স্বার্থের জন্য হুমকি হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আর মুইজ প্রশাসনের এমন সিদ্ধান্তে সম্পর্ক আরও তিক্ততায় রূপ নেবে বলে মত তাদের। আফরিন মৌ, সময় সংবাদ।